আমি বলি স্টুডেন্টদের থ্রি ডি প্র্যাকটিস করতে, তার প্রথমটা হচ্ছে ডি মানে ডিসিপ্লিন, তারপরে হচ্ছে ডেডিকেশন, তারপরে হচ্ছে ডিটারমিনেশন। এই তিনটে যদি তুমি ডিসিপ্লিন হতে পারো, ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন তোমাকে তোমার কাছে অলরেডি ধরা দেবে। টিচারের দায়িত্ব হচ্ছে তোমাকে বোঝানো, আর তোমার দায়িত্ব হচ্ছে জিনিসটা বোঝানো, কাজেই সেইটা কিন্তু করতে হবে। তোমরা যদি বেনওয়ারে আসো, আমরা উই ফিল ফর দি স্টুডেন্টস, দ্যাট ইজ দি মেইন মোটো অফ বেনওয়্যার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলোর মধ্যে ফারাক অনেক, কোর্স কন্টেন্টের অনেক তফাৎ। এখানে সায়েন্সের বিষয়গুলো, ভারতের জিনিসগুলো বুঝে নেওয়ার খুব দরকার আছে। এই পরীক্ষাগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরীক্ষা দিলে তুমি সার্টিফিকেট পাবে, আর একটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা। সেই পরীক্ষায় তুমি যদি ভালো র্যাঙ্ক করো তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা অন্যান্য লাইনে ভর্তি করা হবে। সার্টিফিকেটের জন্য যে পরীক্ষা এবং সেখানে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড এবং তার জন্য যে প্রিপারেশনটা দরকার, তার সঙ্গে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের অনেক। সায়েন্স ভালো করে জানে কি না সেই পরীক্ষাটুকু আগেই কম্পিটিটিভ পরীক্ষায় হয়। এরপরেও আবার যখন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারের কোর্সে ভর্তি হবে, সেখানেও দেখবে ফার্স্ট ইয়ারের কোর্সটা সবই বেসিক সায়েন্স। বেসিক সায়েন্স যে ভালো করে আগের থেকেই শিখে নিচ্ছে, তার পক্ষে ইঞ্জিনিয়ারিং পড়া বা ভালো একজন ইঞ্জিনিয়ার হওয়া
কোনো অসুবিধা কারণ হয়ে দাঁড়াবে না। ব্রেন ওয়েভে যেটা হবে হলো নোন টু আননো, মানে যেখান থেকে তোমার জানা আছে সেখান থেকে শুরু করে পরবর্তী ধাপে যাব, কখনোই আমরা আননোন টু আননোনে যাব না। আমি যদি ভালোবেসে কোনো কাজ করি আর আমি যদি পারফেক্ট করতে যদি যাই, তাহলে আমাকে জানতে হবে ইমপারফেকশনটা কোথায় আছে। তোমরা জানো জিরো ডিগ্রি কেলভিন অর্থাৎ -273.3 ডিগ্রি যাকে আমরা বলি অ্যাবসলিউট জিরো, কিন্তু কোনো দিনও আমরা অ্যাবসলিউট জিরোতে অ্যাচিভ করতে পারবো না, অর্থাৎ অ্যাবসলিউট টার্মে পারফেক্ট করতে পারবো না। কিন্তু ইমপারফেকশনটা যদি লেভেলটা যদি আমি জানি, তাহলে পারফেক্ট করার জায়গাটা আমি যেতে পারি। কেমিস্ট্রি জানতে হবে, কী জিনিস সেটা জানতে হবে, প্রশ্ন রূপভেদ হবে, অর্থাৎ প্রশ্নগুলোই আসবে কিন্তু নতুন ফর্মে আসবে। এক্সাক্ট হুবহু ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি প্রশ্ন কমন পাবে না, কোনোদিন কেমিস্ট্রি কমন পাবে না, তার মানে এই নয় যে প্রতি বছরই নতুন নতুন প্রশ্ন আবিষ্কার করছে টিচাররা, মোটেই নয়। তাহলে প্রশ্নগুলো এক এক জায়গা থেকে আসবে, সেই জায়গাগুলো আগে ভেবে নিতে হবে। মানে পরীক্ষক চাইছে যে পরীক্ষা দিচ্ছে তার কী করে নম্বর কাটা যায়, তাকে স্ক্রিনিং কী করে করা যায়, ওকে তুমি সেখানে হারবে না। তুমি দেখবে এই চ্যাপ্টারের এই এই জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, এই এই জায়গা থেকেই প্রশ্ন আসবে, এই জায়গাগুলো লোকেট করতে হবে। সময় খুব কম, ফলে আমাকে খুব অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারিং এ জয়েন্ট এন্ট্রান্স পাওয়ার জন্য 3 ঘন্টা পড়াই না, কিন্তু দ্যাট ইজ দ্য বিগ পার্ট, এই কিন্তুটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে এই 3 ঘন্টা যখন ছাত্রী পড়বে তাকে কিন্তু তখন খুব মগ্ন হয়ে আমরা যাকে বলি ধ্যানস্থ সেইভাবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব এক, ভালো লাগা যে কোনো কাজ যদি ভালো বেশি করা যায় উদ্দেশ্য আমার মনে হয় নিশ্চয়ই সাকসেসফুল হবে। মাধ্যমিক লেভেল একটা বেসিক লেভেলের পরীক্ষা লেভেল কিন্তু অনেক সেই স্কুলে সায়েন্স দিল না অনেক স্কুল আছে, কারণ কি 95% এসে থেমে গেছে লাস্ট যে পেয়েছে, 93% এসে থেমে গেছে, আমি ভালো রেজাল্ট 90% পেয়েও আমার স্কুলে চান্স পেলাম কোথায় যাব। এই এন্ট্রি পাওয়াটা কিন্তু একটা সত্যি একটা কলকাতা শহরে খুব একটা ভাইটাল প্রবলেম। এই পড়াশোনা করলে সেই ভয় থেকে কিন্তু সাবজেক্টের সম্বন্ধে একটা অনীহা ডেভেলপ করে। সুতরাং সারা বছর 2 বছর ধরে যেভাবে প্র্যাকটিস হচ্ছে যারা 12 তাদের বিশেষ করে বলছি, এই একটা বছর তারা কিন্তু এখন থেকেই জিনিসটা প্র্যাকটিস করো, না হলে কিন্তু ভালো আনসার করলেও কিন্তু ভুল হয়ে যাবে। একটা জিনিস প্র্যাকটিক্যাল জীবনে দেখা যায় সেটা হচ্ছে ক্লাসে 10টা ছেলে থাকে, হাতের 5টা গুণ তেমন সমান নয়, ঠিক তেমনি সবগুলো ছাত্র ব্রেন একরকম নয়। একটা ছেলে ভালোভাবে পড়ছে, ভালো রেজাল্ট করছে, স্যারের প্রত্যেকটা প্রশ্নের ঠিক মতো উত্তর দিচ্ছে, একটা ছেলে একদম ডাল। হোয়াই ইজ ডাল, কেন সে লেখাপড়া মানে ওই ভালো ছেলেটার পর্যায়ে যেতে পারছে না, এর জন্য তাকে ওই ভালো পর্যায়ে আনার জন্য আপনাদের ভূমিকাটা কী হবে বলবেন কি? সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার ওই দাঁড়ানোর জায়গাটার থেকে কিন্তু আমার স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। শিক্ষকদের ভূমিকা ডেফিনেটলি আছে, 100% আছে। যেই শিক্ষক এই ভূমিকাটা পালন করতে পারে না তার ডাল ছেলে আর তার ভালো ছেলের মধ্যে যে ইয়েতে সমন্বয় করতে পারে না, সে শিক্ষক কিন্তু শিক্ষক হবে না।